আমি একটা পাতার ছবি আঁকি, পাতাটা গাছ হয়ে যায়, মাথা ভরা সবুজ কচি পাতায়, গাছটাকে ছাতা মনে হয়। আর খুব বেশি দিন গাছ নিয়ে এমন গান কিংবা কাব্য শোনা যাবে না, কারণ ভবিষ্যতের উদ্ভিদে আসতে চলেছে ব্যাপক পরিবর্তন। বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতের উদ্ভিদ হবে অর্নামেডেবল ধারণার। কিন্তু কেন হবে এ বদল? এর একটাই উত্তর, জনসংখ্যা। এই বিপুল জনগোষ্ঠীর খাদ্যের যোগান দিতে অনেক বদলে যাবে উদ্ভিদ এবং প্রাণীর প্রকৃতি ও উৎপাদন পদ্ধতি। বদলে যাবে উদ্যান ও কৃষি শিল্প, যা গত কয়েক হাজার বছরেও ঘটেনি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ছাদ ও বারান্দা কৃষি। এই ছাদ ও বারান্দা কৃষিতে সেই সব উদ্ভিদই জায়গা করে নিচ্ছে যেগুলো একই সঙ্গে দেখতে সুন্দর এবং কোনো না কোনোভাবে খাবারের সঙ্গে যুক্ত। পৃথিবী পরিবর্তিত হচ্ছে, বাড়ছে মানুষ, বদলে যাচ্ছে পরিবেশ। বাড়তি মানুষের খাদ্য ও অক্সিজেন যোগান দিতে শহরের উঁচু দালান কোঠায় ঠাঁই নেবে উদ্ভিদ। এইসব উদ্ভিদ একই সঙ্গে আমাদের সৌন্দর্য এবং খাদ্য দুটোই মেটাবে ভবিষ্যতের পৃথিবীতে।